তোমরা দেখতে পাচ্ছ এই আমাদের ওয়াটার ভিলার সুপ্রিয়ার ওয়াটার ভিলার ইনসাইড রুম। এই হচ্ছে আমার মিসেস চুল বাজে, আর এই হচ্ছে অর্ণিকা, এই হচ্ছে আমার কলিগ কাম আমার বন্ধুর ওয়াইফ। এই ওয়াটার ভিলার ইনসাইডে একটা ক্যাবিনেট আছে, ক্যাবিনেটের মধ্যে একটা একটা লকার পাচ্ছেন দেখতে। এই হচ্ছে সমুদ্রের দিকে যাওয়ার দরজা, বড় একটা গ্লাস দিয়ে বেডরুম থেকে টোটাল সমুদ্রটা দেখা যাচ্ছে, মানে সমুদ্রের উপরে যেহেতু এটা। এই একটা লাইট সুন্দর, আর এই একটা দেখতে পাচ্ছেন আপনারা ড্রেসিং টেবিল, আর এই হচ্ছে আমার ছেলে, এ বসে আছে এই চেয়ার। আর এই সমুদ্রের নিচে এই রুমের মধ্যে থেকে একটা বক্স করে গ্লাস লাগানো আছে সমুদ্রের নিচে দেখার জন্যে বেডরুম থেকে। দারুণ দারুণ ভিউ। এই বাইরে বসার জন্যে দুটো ইজি চেয়ার আছে, উপরে ছাতা আছে। এবার বাইরের ভিউটা বন্ধুরা তোমাদেরকে দেখাবো। এই বাইরের ভিউ দারুণ, এখান দিয়ে ডাইরেক্ট নেমে সমুদ্রে নামা যাচ্ছে। এই আমি সমুদ্রে নামছি, এই ভিউটা দারুণ। এই হচ্ছে আমার বন্ধু মোশারফ আর তার মেয়ে ফটোশ্যুট করছে, মনে হচ্ছে সিনেমায় নামবে। এই ওয়াটার ভিলার নিচে টোটাল কয়েকটা থাম্বার উপরে ওয়াটার ভিলাটা দাঁড়িয়ে আছে। এই যে হাত দেখাচ্ছে, উনি যেন শাহরুখ খান হয়েছেন। আর দূরের যে ওয়াটার ভিলাগুলো দেখতে পাচ্ছেন ওটা নর্মাল ওয়াটার ভিলা, এগুলো সুপিরিয়ার ওয়াটার ভিলা। এর প্রাইসটা একটু হাই। এর পাশের যে সুপিরিয়ার ওয়াটার ভিলা সেটা হচ্ছে আমার ছেলে এবং শ্বশুরমশাই থাকবে ওই রুমটায়। আমরা এক রাতের জন্য এই ওয়াটার ভিলা বুক করেছি। আর দেখুন আমার বন্ধু তার ওয়াইফ আমার ঘরে পাঠিয়ে দিয়ে সে নীলিবিলি তার মেয়েকে নিয়ে ফটোশ্যুট করে যাচ্ছে। এই যে অর্ণিকা, এই দেখো এরা আবার হাত বাড়াবাড়ি করছে, এরা কি শুরু করলো বুঝলাম না। আর এই যে আমার ওয়াইফ, কালকে আমাদের বিবাহবার্ষিকী আছে। আমার ছেলে চলে এসছে, এই আমার একটু তোলো, এই তোলো তোলো। এবার এবারে আপনারা আমাকে দেখছেন, অর্ণিকা আমাকে দেখাও, হ্যাঁ দেখছে তো এই জলের ডেপথ কত, এই যে ঠিক নেই তুমি নাওনি, আমাকে দেখাও, আমি সমুদ্রে এই দেখো দেখো, একটু পরেই চা খেলাম, একটু পরেই আমরা নেমে যাব ওয়াটার ভিলায়। নিচে স্নান করার জায়গা আছে, সেখানে নেমে যাব। বন্ধু তোমাদের এবার দেখাবো।